हेलो फ्रेंड्स, वेलकम टू रीना स्पेशल। आज के आमी तोमादे साथे शेयर करब कुरुशेर छोट्टो एकटा आपेल। आमी एटा कटन सूतो दिए करेछि। जदि आमार भिडियोटा भालो लेगे थाके ताहले किन्तु अवश्यई लाइक करो, शेयर करो और कमेंट करे जानिओ केमन लागलो। ताहले चलो शुरू करी। আমি কটন সুতো নিয়েছি, একটা ম্যাজিক রিং করে নেব। একটা ম্যাজিক রিং করে নিলাম। এরপর এখানে তিনটে চেন করে নেব আর 14 মানে 14টা ডাবল ক্রোশিয়েট করব। আর এই তিনটে চেন এটা দিয়ে মোট 15টা ডাবল ক্রোশিয়া হলো হবে। এটা ফার্স্ট রাউন্ড শুরু হয়েছে। ফোরটিনটা ডাবল ক্রোশিয়া করে নিলাম। আমি সুতোটা খুব সরু বলে ডাবল ফোল্ড করে নিয়েছি। প্রথমে যে এই তিনটে চেন করেছিলাম, লাস্ট চেনটা এসে স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। এবার সেকেন্ড রাউন্ডটা শুরু হচ্ছে। প্রথমে একটা চেন করে নিচ্ছি। যেখানে চেন করলাম ঠিক সেই ঘরটাতেই, সেই চেনটাতেই আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। দেখো, একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। এরপরে নেক্সট চেনটা এসে, এই যে এই চেনটা, নেক্সট চেনটায় আমি ডাবল ক্রোশিয়া করব। একটা চেনে দুটো করে ডাবল ক্রোশিয়া। নেক্সট চেন, একটা চেনে দুবার ডাবল ক্রোশিয়া হবে। এই 1, এই 2, দুটো ডাবল ক্রোশিয়া করলাম। তারপরের চেনটাতেও ডাবল ক্রোশিয়া হবে। সেকেন্ড রাউন্ডটা আমার একটা চেনে দুবার করে ডাবল ক্রোশিয়া হবে। আমি এদিকটা ঠিক 7 চেন অবধি ডাবল ক্রোশিয়া করে নেব। 1, প্রথমে তো আমি একটা তুলে একটা সিঙ্গেল ক্রোশিয়া করেছি। 1, 2, 3 হলো, 4, 5, এই 7 হলো। দেখো, এই যেটাতে আমি প্রথমে একটা চেন করে নিয়েছিলাম, তারপরে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে 1, 2, 3, 4, 5, 6, মোট 7টা এখানে ডাবল ক্রোশিয়া করে নিয়েছি চেনে। তারপরে যে তারপরের চেনটায়, ঠিক তারপরের চেনটায় দুটো সিঙ্গেল ক্রোশিয়া করব। ঠিক তারপরের চেনটায়, এই যে এটা,
দুটো সিঙ্গেল ক্রোশিয়া করব, একই চেনে দুবার সিঙ্গেল ক্রোশিয়া করব। দেখো একই চেনে সিঙ্গেল ক্রোশিয়া করলাম। এরপরে নেক্সট চেনে গেলাম, এটাতে করলাম সিঙ্গেল ক্রোশিয়া। নেক্সট চেনে আবারও পরপর একটা চেনে দুবার করে ডাবল ক্রোশিয়া করব। দেখো এরপরে যে চেন করেছিলাম সেই চেনটা এসে স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। দুটো সুতো হলে একটু দেখে শুনে না করলেই না সিঙ্গেল হয়ে যাচ্ছে সুতোটা। এরপরে দেখো চেনটা এসে স্লিপ স্টিচ করে আটকে দিলাম, একটা চেন করলাম, করে রেড কালারের সুতোটা কেটে দিচ্ছি। আমি যেখানে স্লিপ স্টিচ করেছিলাম ঠিক সেই জায়গাটা আমি এসে আর গ্রিন কালারের সুতোটায় আমি একটা নট করে নিয়ে এখানে আটকে নেব। এই আটকে নিলাম। এরপরে ফাইভ চেন, থ্রি ফোর ফাইভ, ফাইভ চেন। দেখো ওয়ান টু থ্রি ফোর, চারটে চেন স্কিপ করে এই পাঁচ নাম্বার চেনটাতেই আসলাম, এসে একটা ডাবল ক্রোশিয়া করব।
এরপরে থ্রি চেন করলাম, ওয়ান টু থ্রি চেন করে যেখানে আমি ডাবল ক্রোশিয়ার ঘরটা তুলে আটকেছিলাম সেখানেই স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। দেখো এই স্লিপ স্টিচটা করে আটকে দিলাম। আর একবার দেখিয়ে দিই, এই চেন করেছিলাম যেখানে আমি ডাবল ক্রোশিয়াটা করেছিলাম ঠিক সেই জায়গাটা স্লিপ স্টিচ করে আটকে দিলাম। এরপরে ফাইভ চেন, ফাইভ চেন, এবার একটা চেন বাদ দিয়ে নেক্সট চেন থেকে, দেখো এই একটা চেন বাদ দিলাম নেক্সট চেনটা থেকে স্লিপ স্টিচ করে প্রত্যেকটাই স্লিপ স্টিচ করবো। দেখো এরকমভাবে প্রত্যেকটা চেনে আমি স্লিপ স্টিচ করছি। যেখানে পাতাটা করেছিলাম ঠিক সেই জায়গাটা সেই চেনটাতেও আসলাম, যেখানে তুলেছিলাম ঘরটা সেখানেও আসলাম, এসে আমি ব্যাক সাইডে যাব কুরুশটা নেব। দেখো গিয়ে এটা নিলাম, নিয়ে ব্যাক সাইডে নিয়ে আসলাম। একটা চেন করলাম, করে সুতোটা কেটে দিচ্ছি। পেছনে সুতোটা আমি ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো। ভালো থেকো, আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।